আপনাদের মধ্যে রয়েছেন, আমাদের জাতীয় শিক্ষক মিয়ামীর বন্দ্যোপাধ্যায় সাহেব রয়েছেন, আমাদের ডিআইসিও রয়েছেন, সঞ্চালক, সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। মিয়ামীর বাবু পুরোটা বলেছেন, আমি প্রথমেই দুঃখিত বা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটা লয়ারডা হয়েছিল বলে আমি সময় মতো আসতে পারিনি, তো যার জন্য উনি বারবার ফোন করছিলেন, আমি ফোনটা রিসিভ করতে পারিনি, এই জন্য দেরি হয়ে গেল। তো আজকে আমাদের এই যে মাতৃভাষা দিবস, এটা কিন্তু আর শুধু বাঙালি মাতৃভাষা দিবস নেই, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো নিরঞ্জন বাবু পুরোটা বলেছেন, আমার হিস্ট্রিটা বলেছেন, আমাদের পশ্চিমবঙ্গের একজন ছিলেন এবং সৌভাগ্যক্রমে ওনার যেখানে বাড়ি মুর্শিদাবাদে ভরতপুর হন, সেখানে কোনো এক সময় আমি বিডিও হিসাবে কাজ করে এসেছি, তো আমি দেখেছি ওখানকার লোকের ওইটা নিয়ে একটা উন্মাদনা হয়েছে। তো এই ভাষা দিবস উপলক্ষে আমার যেটা বলার, যে এখন যে আন্তর্জাতিক পরিস্থিতি, আমাদের মাতৃভাষা অনেকটা হারিয়ে যেতে বসেছে, অর্থাৎ সবার মধ্যে একটা ধারণা এসছে যে এই যে আন্তর্জাতিক পরিস্থিতি, অর্থাৎ এখন আর শুধু পশ্চিমবঙ্গকে নিয়ে কোনো বিষয়ে সীমাবদ্ধ হয়ে নেই, ভালো কিছু করতে গেলে বা ভালো কিছু পেতে গেলে আমাদের ইংরেজি শিখতে হবে, এইটা ভীষণভাবে চলে গেছে। আমি একটু স্মরণ করে দিতে চাই, আমাদের বাঙালিদের স্বর্ণযুগ ছিল, আপনারা আশা করি দ্বিমত হবেন না, 1850 সাল থেকে 1950 সাল পর্যন্ত, এবং এই সময় যত মনীষী জন্মগ্রহণ করেছেন, তাদের যে ব্রেন সাইড, তাদের যে কল্পনা প্রসূত মন, তার দ্বারা বাঙালি আজকে বাঙালি জাতি হিসাবে পরিচিতি পেয়েছে। তো এরা সবাই কিন্তু ইংরেজি শিক্ষা শিক্ষিত ছিলেন, বাংলা কেউ অবজ্ঞা করেননি। নিরঞ্জনবাবু বলেছেন এখানকার এসডিও ছিলেন, আমার সৌভাগ্য যে আমি সেখানকার এসডিও হিসাবে এসেছি, মাননীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরো মহামনীষী এখানে এসছেন, যেমন কালীকৃষ্ণ স্কুলের প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মহাশয় এখানে এসেছিলেন, অনেক বড় বড় বাঙালিরা মারা দিয়েছেন, বাঙালিকে জাতি হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, তারা সবাই ইংরেজি জেলেও মাতৃভাষাকে অবজ্ঞা করেননি, তারা মাতৃভাষায় চর্চা করেছেন, মাতৃভাষাকে ফুলে ফলে সমৃদ্ধ করেছেন। এই ভাষা দিবস উপলক্ষে আমার একটাই আবেদন, আসুন আমরা বিদেশি ভাষার সঙ্গে আমাদের নিজের ভাষাকেও সমৃদ্ধ করে তুলি। ধন্যবাদ, কারণ আমার আরেকটা মেশিন আছে, আমাকে বেরিয়ে দেবে সবার সঙ্গে। আজকে দেখতে হচ্ছে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানো দিচ্ছে, আজকে মাথা নিচু করে ভাষা জাতির সম্পদ, আর ভাষাটাকে আমি বলছি ভাষার মাথা আয় না কি আছে, আমাদের তিন মাসে গর্বের দিন এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য যারা বুকের রক্ত দিয়ে স্বীকৃতি দিয়েছে, সেই পাঁচজন নিজ শরীরে স্মৃতি আমরা 21শে ফেব্রুয়ারি গর্বন করতে এসেছি। এটা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি চত্বরে এই গুলির লড়াইয়ে আমাদের রফি, সাফিউল, সালাম, বব, জব্বর এরা সবাই নিহত হয়েছে, এবং নিহত হয়ে তারা বলে গিয়েছিল যে বাংলা ভাষাকে স্বীকৃতি তখন সে বাংলা স্বীকৃতি করেছে। স্বভাবত তাদের জন্য আমরা বাংলা গর্ববোধ করি, এই জন্য আমি করার জন্য সর্বোত্তম করছি। এখানে হচ্ছে আমার সাহিত্য দপ্তরের যে কোনো অনুষ্ঠানে আমি আসি এবং তাদের এই অনুষ্ঠানে সব থেকে সাহায্য করব, এই নাম অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পেয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক নিবাসী দত্ত, যিনি আমরা নিবাসীদের কাছ থেকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্বন্ধে বিচার করবেন। আজকের এই দিন মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার দাবিতে সংগঠিত আন্দোলনে শহীদ হয়েছিলেন সালাম রবি, বরকত জব্বার, তাদের সেই আত্মদানের পরিপ্রেক্ষিতেই আজকের দিনটি পালন করা হয়ে থাকে। কিন্তু রাষ্ট্রসংঘের স্বীকৃতি অনুসারে এই দিন এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
অর্থাৎ আজকের এই দিন শুধুমাত্র বাংলা ভাষার শহীদ স্মরণের নয়, যে ভাষার যারাই ভাষা চর্চা করছেন, ভাষার জন্য প্রাণদান করেছেন, তাদের সকলকে শ্রদ্ধার নিবেদনের এবং নিজের ভাষা চর্চার অঙ্গীকার গ্রহণের দিন আজ এই বসে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালিদের গর্ব, কারণ বাঙালিদের আন্দোলনের ফলেই আজকে এই ভাষা শুধু বাঙালি নয়, সমগ্র বিশ্বের যত জাতি আছে, আমার যত জানা আছে সারা বিশ্বে মনে হয় 4,000 ভাষা আছে, তার মধ্যে বাংলা অন্যতম। এই যে সবারই আজকে মাতৃভাষিক মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে, এটা একটা বড় ব্যাপার।